হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শোল মাছের ঝোল। এই রেসিপিটা বাচ্চাদের জন্য আজকে তৈরি করে দেখাবো, বড় বা বয়স্করাও এই রেসিপিটা খেতে পারেন। অনেক বাচ্চারাই খেতে চায় না। আমি যেভাবে রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো, ঠিক এভাবে রেসিপিটা তৈরি করলে দেখবেন বাচ্চারা খুব সহজেই অনায়াসেই খেয়ে ফেলছে। রেসিপিটা কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছো আমি এখানে একটা জ্যান্ত বড় সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে বটির পেছন থেকে বাড়ি মেরে 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 ফেলছি। মাছটাকে ভালো করে মেরে নিতে হবে যাতে মাছটা না লাফায়। মাছটা যদি লাফায় বটিতে কাটা যাবে না, আর হাতও কেটে যেতে পারে, তাই ভালো করে মাছটাকে মেরে নিতে হবে। মাছটাকে আমি ভালো করে বটি দিয়ে মারার পরে মাছের গায়ে যে কাঁটাগুলো থাকে সেগুলো দুদিক থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব কাঁটা বাদ দেওয়া হয়ে গেলে মাছের গায়ে যে আঁশটা থাকে সেটা ছাই দিচ্ছি। মাছটা কাটার সময় অবশ্যই ছাই মাখিয়ে নেবেন। ছাই না মাখালে এই মাছটা কাটা যাবে না। মাছটা খুবই লল্লত করে, তাই ছাই মাখানোটা খুবই প্রয়োজন। মাছটা কাটা হয়ে গেলে মাছের মাথার দিকটা কেটে বাদ দিয়ে কানকোর ভেতর থেকে ময়লাগুলোকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। পিত্তিটাকে সাবধানে বার করে নেবেন, নাহলে পিত্তিটা ফেটে গেলে মাছটা তিতো হয়ে যাবে। মাছটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধোবাটা হয়ে গেলে দু পিস মাছ আমি এখানে বের করে নিয়েছি। মাছটা বের করার পরে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেবার পরে কড়াই বসিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা কাঠের জালেই করব। কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেলের মধ্যে যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাই এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে তবেই মাছগুলো দেবেন, নলে মাছগুলো ভেঙে যেতে পারে। তেলটা গরম হয়ে গেলে, মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছটা ভেজে নিচ্ছি। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পাশটা ভেজে নিচ্ছি। দু পাশটা মাছের ভাজা হয়ে গেলে মাছটাকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এক এক করে মাছের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেটাকেই কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে নাড়চাড় করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভাজা হয়ে আসলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য আদা বাটা। আদা বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়চাড় করে ভেজে নিচ্ছি। আদা বাটাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব মশলা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালো করে নাড়চাড় করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেক নিয়ে নিয়েছিলাম। সেই টমেটো কুচিটা দিয়েই ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়চাড় করে দিয়ে দিচ্ছি ঢেঁড়স, আলু। আলু আর ঢেঁড়সটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। কাটা হয়ে গেলে মশলার সাথে মিশিয়ে নাড়চাড় করে দিয়ে দিচ্ছি জল। যে যেরকম ঝোল রাখতে চাইছেন সেরকম পরিমাণ মতনই জল দিয়ে নেবেন। আমি এখানে এক কাপের মতন জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে নাড়চাড় করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে বা ঢেঁড়স আর আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নেওয়া হয়ে গেলে ওই ঝোলের মধ্যে ঝোলটা ফুটে এসছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো। মাছ ভাজাটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়চাড় করে মাছটা একটু ঝোলের মধ্যে বসিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা আবারও সরিয়ে নিচ্ছি। খুন্তিটা দিয়ে ঝোলটাকে একটু নাড়চাড় করে নিচ্ছি। নাড়চাড় করা হয়ে গেলে আলুটা একটা টিপে দেখে নেবো খুন্তি দিয়ে যে ঢেঁড়সটা বা আলুটা সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়নি এখনও, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আপনারা এটা নাও দিতে পারেন। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে নাড়চাড় করে নাবিয়ে নিচ্ছি। নাবানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ভাত।
মাছের যে ঝোলটা করলাম সেই মাছের ঝোলের মাছটা নিয়ে নিচ্ছি, শোল মাছটা নিয়ে নিচ্ছি, আলু, ঢেঁড়স আর কিছুটা ঝোল। যার বাচ্চা যতটা ভাত খায় ঠিক পরিমাণ মতন আপনারা ভাত নিয়ে নেবেন। সব নেওয়া হয়ে গেলে মাছের কাঁটাগুলোকে বাদ দিয়ে ভালো করে বেছে নিচ্ছি। ভালো করে বাছা হয়ে গেলে একটা মিক্সারের বাটির মধ্যে সব মাছ ভাতটাকে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যে বাচ্চারা পেস্ট খায় না, একটু বড় হয়ে গেছে, তাদেরকে ঝোলের সাথে ভাতটা মাখিয়েও খাইয়ে দিতে পারেন। চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।